আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ফারজানা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আমি বোর্ডে একটা বিষয় একটু লিখে দিয়েছি, ওই বিষয়টা একটুখানি তোমরা লিখে নাও সবাই। ওখানে দেখো, আমরা অধ্যায় হিসাবে এক অধ্যায় দিয়েছি তাপগতিবিদ্যা, সেকেন্ড পেপারে 1 নম্বর কোশ্চেন হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, গামা সমান, এরপরে দিয়েছি গামা সমান সিপি বাই সিভি, তারপরে দিয়েছি আমরা সিপি বিয়োগ সিভি ইকুয়াল আর। এরপরে একটা টপিক দিয়েছি, সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি। তো আমাদের এখানে একটা বিষয় আমাদের ভালো করে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার যে তাপগতীয় চলরাশি, আসলে তাপগতীয় চলরাশি গুলো কি? তাপগতীয় চলরাশি হচ্ছে চাপ, তাপমাত্রা ও আয়তন। চাপ, তাপমাত্রা ও আয়তন। এরপরে তাপগতীয় শূন্যতম সূত্র আমরা দেখছি গতদিন সম্ভবত, আর এখান থেকে আমরা প্রথম সূত্র যেটা ছিল সেটা ছিল আমাদের যখন কোন সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়, সেই তাপশক্তির কিছু অংশ তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে, যেটা আমাদের মূল বইয়ের ভিতরে সুন্দরভাবে লেখা আছে। অর্থাৎ আমরা এমনও বলতে পারি গৃহীত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃত কাজ, বাহ্যিক কাজ, এটা আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি। দ্বিতীয় সূত্র বলে একটা সূত্র আছে, ওখানে 2, 3, 4 জন বিজ্ঞানীর বিবৃতি দেওয়া আছে, ওখান থেকে আমরা যে কোনো মিনিমাম 2টা 3টা বিবৃতি লেখার চেষ্টা করব, তাহলে বেশি ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে যে গামা সমান সিপি বিয়োগ সিপি বাই সিভি, গামা সমান সিপি বাই সিভি। এখন এই যে সিপি বাই সিভি, এখানে যে বিষয়টা আছে সিপিটা আসলে কি, তোমরা পাশে একটু লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এগুলো বইয়ের ভিতরে আমরা, আমি যে মার্ক এগুলো এ করে দিচ্ছি তোমাদের, এগুলো সব আমরা বইয়ের ভিতর থেকে সুন্দর করে পড়ার চেষ্টা করি। এরপর আছে অভ্যন্তরীণ শক্তির একটা বিষয় আমরা দিয়েছি, ও মাঝখানে আরেকটা 5 নম্বরে দেওয়া আছে সিপি বিয়োগ সিভি ইকুয়াল আর। তো সিপি মানে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, বিয়োগ সিভি মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের বিয়োগফল সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমান। এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে আর। তো শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় একটু খেয়াল করো, যে আমাদের তাপগতিবিদ্যার যে তাপ গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে আমরা এই টপিক গুলো দেখলাম, এবং এখান থেকে আমি তোমাদের আরো 2টা 3টা বিষয় একটু জানাই দেব, সেটা তোমরা একটু খেয়াল করবা। তোমরা এখন একটা অঙ্ক লেখো দেখি, সেই অঙ্কটা হচ্ছে লেখো যে অক্সিজেনের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত। অক্সিজেনের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত, এটা আমরা বের করব। আমি তোমাদের একটা শিখাই দিচ্ছি, তারপরে তোমরা আমি যেটা দেব সেটা তোমরা নিজেরা করবে।
অক্সিজেনের প্রশ্নটা হচ্ছে অক্সিজেনের সিপি ও সিভি এর মান কত, এটা তো আমরা এখানে জানছি এই যে চার নাম্বার থেকে যে সূত্রটা আমরা দেখতেছি গামা সমান সিপি বাই সিভি, এখান থেকে সিপি সমান গামা সিভি, এটা এক নাম্বার সমীকরণ। আবার জানি সিপি বিয়োগ সিভি ইকুয়াল আর, এখানে যদি আমরা সিপি এর মান বসাই গামা সিভি বিয়োগ সিভি ইকুয়াল আর, অর্থাৎ এখান থেকে আমরা সিভি এর মান যদি রাখি তাহলে গামা মাইনাস ওয়ান ইকুয়াল আর, অর্থাৎ সিভি সমান আর বাই গামা মাইনাস ওয়ান। এখন আমরা এখানে সিভি সমান আর মানে আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন, আর গামার মান যেহেতু এটা দ্বিপারমাণবিক গ্যাস অক্সিজেন ও টু সেহেতু 1.40 বিয়োগ 1, এটা ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে 4.40, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে কিছু একটা পাবো যার একক হবে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এখন একটা বিষয় খেয়াল করো যে আমি ওখানে একটা জিনিস কিন্তু বলে দিলাম, সেটা হচ্ছে যে জিনিসটা আমি ওখানে বললাম তোমাদেরকে সেটা হচ্ছে যে আমরা একটু মিউট করে রাখি, সবাই মোবাইল গুলো আপাতত মিউট করে রাখি, তারপরে আমার কথাগুলো শোনো, শোনার পরে তোমরা আবার যার প্রশ্ন থাকবে এক্ষুনি না একটু পরে আমি টাইম বলে দেবো সেই টাইমে কোশ্চেন করবো। আর মোবাইল গুলো আপাতত মিউট করে রাখি না হলে বাইরের সাউন্ড আসতেছে। সালমান কে, সালমান সালমান কে, সালমান তোমার মোবাইলটা মিউট করে রাখলে ভালো হয়। সালমান কে বলছো? স্যার, স্যার, কি বলে স্যার, ওইটা ভাগ করছি স্যার। হ্যাঁ, কত আসছে স্যার? 20.78। 20.78, ভেরি গুড। হ্যাঁ, ওর এক ওর পরে আবার ফাইভ আছে স্যার, তিনটাই নেবো স্যার দশমিকের পরে। তিনটা নিলে ভালো হবে, অসুবিধা নেই, তিনটাই নাও, দুইটা না নিয়ে তিনটা নাও, ভালো হবে। তো ওটা থাকলো। আচ্ছা, ওই মানটাকে এবার তোমরা এক নম্বর সমীকরণে বসাই দাও, দিলে সিপি বেরিয়ে আসবে। ওই মানটাকে এক নম্বর সমীকরণে বসাই দিলে সিপি বের হয়ে আসবে স্যার। গামার মান 1.40, 1.40, হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে গামা 1.40। স্যার জি বলে 29.099, 29.099 এককটা বলো, জুল পার মোল, জুল পার মোল পার কেলভিন, পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এখন একটা জিনিস একটু লিখে নাও সবাই, লেখো এক পারমাণবিক গ্যাসের জন্য গামা সমান, এক পারমাণবিক গ্যাসের জন্য গামা সমান, অর্থাৎ এরকম
এক পারমাণবিক গ্যাস, যেমন আমরা বলতে পারি নিয়ন, নিয়ন এটা একটা এক পারমাণবিক গ্যাস, গামার সমান 1.67, এর জন্য গামার সমান 1.67। দ্বি পারমাণবিক গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো এর জন্য 1.40, গামার সমান। বহু পারমাণবিক গ্যাস যেমন O3, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি, 1.33। আমরা এটা মনে রাখতে পারবো না, এই তিনটা মান আমাদের মনে রাখতে হবে, অবজেক্টিভে কিন্তু প্রায় অবজেক্টিভে আসে। স্যার ওটা হচ্ছে নিয়নের পরে কি নাইট্রোজেন, তা ওটা কি দ্বি পারমাণবিক লিখবো? নাইট্রোজেন, নাইট্রোজেন এটা দ্বি পারমাণবিক গ্যাস, প্রথমটা লেখো এক পারমাণবিক, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সব এক পারমাণবিক গ্যাস। এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান হবে 1.67, আর যদি কোন দ্বি পারমাণবিক গ্যাস আমি দেই, অর্থাৎ দুইটা পরমাণু ওখানে আছে, নাইট্রোজেন কয়টা পরমাণু আছে বলো? দুইটা পরমাণু, এই জন্য ওটা দ্বি পারমাণবিক গ্যাস। আর দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গামার মান হবে 1.40। আর ওজন, O3, মিথেন, NH4, কার্বন ডাইঅক্সাইড, CO2, এগুলো সব বহু পারমাণবিক গ্যাস, এগুলোর জন্য গামার মান হবে 1.33। জি, এরপরে আমরা আসি। আচ্ছা, আমাদের বাকি যারা আছে তারা কি শুনতে পাচ্ছে? শ্রুতি শুনতে পাচ্ছ? তারপর আমাদের শিলা, শিলা আসছে নাকি? 101 রোল। জি স্যার আসি। তুমি অ্যাসাইনমেন্টে ভুল করছো বেশ কয়েকটা, প্রথমটাই না দ্বিতীয়টাই? স্যার দ্বিতীয়টা আমি এখনো দেখিনি, প্রথমটা, দ্বিতীয়টাই তো অনেকেই ভুল করছে, অনেকেই উল্টাপাল্টা লিখছে। স্যার আমাদের গুলো কি দেখছেন? সব এখনো দেখা হয়নি, ওই প্রথম তিনটে চারটে দেখতেছিলাম আর কি। স্যার দ্বিতীয়টাই তো ভুল হওয়া স্বাভাবিক স্যার, কারণ যে অধ্যায় থেকে কোশ্চেন আসছে ও অধ্যায় আমাদের এখনো হাতই দেওয়া হয়নি স্যার। হাত আমরা তো দিলাম তো, এই কয়দিন তো করাচ্ছি ওই দ্বিতীয় অধ্যায়, অতএব যা করাচ্ছি এর ভিতরে অ্যাসাইনমেন্ট তৈরি হওয়ার পর স্যার অ্যাসাইনমেন্ট দেওয়া হোক, কিন্তু অ্যাসাইনমেন্ট স্যার অ্যাসাইনমেন্ট তো জমা দেওয়া হয়ে গেছে স্যার, এখন করতেছেন, আগে থেকে করলে তো হতো। এটা কে বললো? অ্যাসাইনমেন্ট আবার লিখতে হবে, দ্বিতীয়টা আবার লিখে রেডি করবার সবাই। দ্বিতীয়টা আবার লিখতে হবে? হ্যাঁ, দ্বিতীয়টা অনেকেরই খারাপ অবস্থা, ওটা প্রয়োজনে আবার লিখে দিবা, আবার লিখে আলাদাভাবে জমা দিবা। দ্বিতীয়টা তো এখনো দেয়নি, তৃতীয়টা হয়তো এই সপ্তাহে তো বন্ধ আছে, এই সপ্তাহে দেওয়ার কথা ছিল তো এই সপ্তাহে বন্ধ আছে, পরের সপ্তাহে হয়তো আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে পারে, আরো দুইটা, দুইটা একসাথে দিতে পারে। এখন কি হলো না হলো সেটা তো পরে, আমরা যেহেতু আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে এগুলো লাগবে, সেহেতু যেদিন অ্যাসাইনমেন্ট দিয়েছে তারপরে যারা ক্লাস করছিলে, যেমন প্রতিভা ক্লাস করছিল, তারপরে আরো দু একজন ক্লাস করছিল মাত্র, সেই দুই তিনজন তো তারা তো লিখছে, যা লিখছে কম বেশি যতটুকু লিখছে খুব এ অবস্থা যায়নি, মোটামুটি তারা লিখছে। আর যারা আমরা ক্লাস করিনি তারা, আমরা তোমরা কোথায় পড়ছো কি করছো এটা তো আমার জানারও আর বিষয় নেই, আর রিং করেও তো পাওয়া যায় না কারো। স্যার এখন শনিবার থেকে আমাদের এই গত সপ্তাহে কিন্তু প্রিন্সিপাল স্যার রুটিন দিয়েছে, এবং ওই রুটিন অনুযায়ী ডিজিতে বা আমাদের যে আঞ্চলিক যে শিক্ষা অফিস যেগুলো আছে খুলনা, ঢাকা, এই সমস্ত অফিসে আমাদের অ্যাটেন্ডেন্সও পাঠাতে হবে, সাথে সাথে এই নাম্বারটা কে কত তার কি রেজাল্ট সেই রেজাল্টের শিটও পাঠাতে হবে। এজন্য এটা দেখা যাচ্ছে যে লকডাউন যখন উঠে যাবে তখন আমাদের এই শিট সব নাম্বার সহ পাঠাতে হবে, তো এজন্য আমরা যারা ক্লাস করছি না তারা বিপদে পড়লে কিন্তু আর কিছু করার থাকবে না, এটাই কিন্তু বাস্তবতা। আর তোমাদের 22 সালের এই যে অ্যাসাইনমেন্টে আমাদের কিন্তু নাম্বারের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে এটা তোমরাও হয়তো নেট খুলে দেখছো, যে একটা একটা টপিকের উপরে কিভাবে আমাদের নাম্বার দিতে হবে,
সেটা তোমরা হয়তো ওটা খুলে দেখতে পাবা যে ওই অ্যাসাইনমেন্টের ডান পাশে লেখা আছে যে এই অংশগুলো থাকলে সেই নাম্বার পাবে। কখনো কখনো এককের কথা বলা আছে, একক সহ। এখন অনেকেই লিখছো একক ছাড়া, যেমন প্রথম যে কোয়েশ্চেনটা, কাজের একক কি? জুল। তো ওখানে যে শূন্য হয়েছে, ওই শূন্য জুল তো লিখতে হবে। যারা জুল লিখবা না তারা তো 1 নাম্বার কম পাবা। এখন এইভাবে যদি আমরা 4 নাম্বার কোনো জায়গায় কোনো কারণে কম পাই, তাহলে কিন্তু আমাদের উত্তম হবে, অতি উত্তম আর থাকবে না। অতি উত্তমের যে গ্রেড পয়েন্ট সেটা হচ্ছে 16 থেকে 20 পর্যন্ত হচ্ছে অতি উত্তম, আর 12 থেকে সম্ভবত 12 থেকে 15 পর্যন্ত হচ্ছে উত্তম, আর তার নিচে হচ্ছে ভালো, আর তারপরে 10-এর নিচে বা 9-এর নিচে যারা পাবে তাদের অগ্রগতি প্রয়োজন, এবং তাদেরকে আবারও আমার সাথে কথা বলে অ্যাসাইনমেন্ট লিখে আবারও জমা দিতে হবে, কোন জায়গায় ভুল হলো সেটা আবার দেখে নিয়ে। কিন্তু যারা উত্তম পাচ্ছে তাদের কিন্তু আর ওই সুযোগটা আর থাকবে না লেখা, কিন্তু যারা অগ্রগতি প্রয়োজন, যাদের খুব খারাপ হয়ে যাচ্ছে তাদের ভালো আবার লেখার একটু সুযোগ থাকবে, এবং সেই লেখা অনুযায়ী আমরা আবার তাকে ভালো করে দেব, মানে ভালো হিসাবে তার রেজাল্টটা করে দেব। কিন্তু ঘটনা হচ্ছে যারা উত্তম অতি উত্তম হচ্ছে, অতি উত্তম যারা পাচ্ছে তাদের তো আর টেনশন না, বাকি উত্তম যারা পাবা, ভালো যারা পাবা, এরা কিন্তু আর চেঞ্জ হওয়ার সুযোগ নেই। আর একবার নাম্বার যখন পাঠানো হয়ে যাবে তখনও কিন্তু আর সুযোগ নেই, আর আমি ইচ্ছা মতো কিন্তু নাম্বার দিতে পারবো না যে তোমার চেহারা দেখে আমি নাম্বার দিয়ে দেবো তোমাদের, এরকম কিন্তু পারবো না। তোমাদের লেখার যে প্যাটার্ন, গভর্নমেন্ট যেটা বলছে, এটা ক্লাস আমরা তো অনেকগুলা করছি, আমরা এই যে 6 অধ্যায় পর্যন্ত 7 অধ্যায় পর্যন্ত আসতেছি, শুধুমাত্র আমি কয়েকজনকে ক্লাসে পাইছি, বাকি আমাদের 24 জন স্টুডেন্ট আমি ক্লাসে পাইনি। এরপরে আরো 4 জন দেখলাম অ্যাবসেন্ট আছে, অ্যাসাইনমেন্ট জমা দেয়নি তারা, আবার অনেকে জমা দিয়েছে মোবাইল নাম্বারও দেয়নি। তাহলে এখন যদি অ্যাসাইনমেন্টে কেউ যদি 10-এর নিচে আসে, 9-এর নিচে আসে, তখন আমি তার রেজাল্টটা যে দেখবো, দেখে যে তাকে আবার ইনস্ট্রাকশন দিয়ে দেব, সেটা আমি কিভাবে দেব? এটা তো আমি প্রতিভা বা যারা ক্লাস করছিল তাদের প্রত্যেককে বলে দিয়েছিলাম যে আমরা মোবাইল নাম্বারটা অবশ্যই দিব। আর তোমাদের যারা, তোমরা 22 সালের পরীক্ষার্থী, তোমাদের এটা থেকে তো মূল্যায়ন একটা অংশ কিন্তু আসবে, পরীক্ষা হইলেও এর থেকেও কিছু মূল্যায়ন হবে। অনেকে হয়তো, অনেক টিচার বা অনেকেই এই কথা বলছে যে না, ও কোনো ব্যাপার না, ওগুলো কিছু হবে না, এই সেই হবে যাবে, অনেক কিছু বলে যাচ্ছে অনেক টিচার যারা প্রাইভেট পড়ান বা যারা আমরা যারা আছি, অনেকেই এরকম উল্টাপাল্টা মন্তব্য করছে। কিন্তু বিষয়টা কিন্তু ওইটা না, বিষয়টা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট থেকেও অনেক কিছু নির্ভর করবে, হইতে পারে এই অ্যাসাইনমেন্টের উপরে আমাদের রেজাল্ট হয়ে যেতে পারে ইন্টারভিউ। আবার দেখা যাচ্ছে এমন হতে পারে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলে হয়তো স্কুল কলেজ খুলে খোলা হলে তখন হয়তো পরীক্ষাও হবে, কিন্তু এই অ্যাসাইনমেন্টের যে নমুনা যেটা দিচ্ছে গভর্নমেন্ট, এই নমুনার আলোকেই তো কোশ্চেন হবে। তাহলে আমরা যদি এগুলো এখন সুন্দরভাবে লেখার প্যাটার্ন যদি ঠিক করতে না পারি, তাহলে ভবিষ্যতে তো আমাদের জন্য একটা চরম খারাপ অবস্থা এসে যাবে। এই জন্য আমরা এসএসসি তে যে যে রেজাল্ট করছি, ইন্টারে যে ধরে থাকবে বা ওটাই যে থাকবে, এটাও কিন্তু সিওরিটি নেই। এই জন্য ক্লাস যদি তোমরা না করো, আমাদের রুটিনে দেওয়া আছে শনিবার প্রত্যেককে ক্লাসে হাজির হতে হবে, শনিবার একদিন আমাদের রুটিন ফিজিক্সের জন্য, এই রুটিনের শনিবার প্রত্যেককে হাজির হতে হবে। যদি হাজির না হয় আমি রিপোর্ট করে দেবো যে কোন সপ্তাহে কতজন হাজির, এখানে তো আমার ডকুমেন্টস আছে যে আজকে কয়জন হাজির, এই যে আমি দেখতেও পাচ্ছি যে কারা কারা হাজির আছে। আজকে আমাদের হাজির আছে ফারজানা আছে, শ্রুতি আছে, প্রতিভা আছে, আর একজন আছে হচ্ছে পৃথা। পৃথা আছো? আছি স্যার। হ্যাঁ পৃথা, তুমি ভুল করছো, একক লেখনি, অনেক কিছুর একক লেখনি, এখন ওইখানে আমি কি করব বলো? আমি বারবার বলছি যে আমাদের ক্লাস চলছে, তোমরা ক্লাসগুলো করো, এবং আমি 3 দিন নিচ্ছিলাম, তো গত কালকে আমাদের যে রুটিন, পরশু দিন যে রুটিন আমাদের দিয়েছে তাতে আমাদের 1 দিন রুটিন দিয়েছে। আমি শনিবারের ক্লাসটা তো সবার করা উচিত যেহেতু রুটিন, আর এই রুটিন অনুযায়ী কিন্তু এইটাই, কারা ক্লাস করছে, কতজন করছে, কতজন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, কতজন দিচ্ছে না, সেটা রিপোর্ট কিন্তু আমাদের ডিজিতে পাঠাতে হবে। এখন যদি তোমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারো তাহলে কি হবে বলো?
তোমরা কোনো গুরুত্বই দিতে চাচ্ছ না যে ক্লাসগুলো হওয়া দরকার, ক্লাসগুলো আমরা করি, করলে তো লাভ হবে স্যার আমাদের, যারা ক্লাস স্যার করছে আমার অ্যাসাইনমেন্ট দেখেছেন স্যার? সব দেখেনি, একটা দেখছি বোধহয়, হয়েছে মোটামুটি, খারাপ হয়নি। স্যার আমারটা দেখেছেন? না সবার এখনো দেখেনি আমি, এখন আমাদের একটু ক্লাসটা রেগুলার হতে হবে, যারা করছে না তাদেরকেও একটু বলতে হবে, আর যারা মোবাইল নাম্বার দেয়নি তোমরা যদি দেখা হয় তাদেরকে বলো যে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করতে, না হলে এই খাতা তো আমি তো ওই যারা খুব খারাপ করবে তাদেরকে আবারও আমার ইনস্ট্রাকশন দিতে হবে, তাদেরকে কোথায় ভুল হলো সেটা আবার ঠিক করে তারা নিবে, নিয়ে তারপরে তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট আমাকে দিতে হবে, সেজন্য আমার মোবাইল নাম্বারটাও দরকার। এখন যদি তোমরা যদি মোবাইল নাম্বার যদি না দাও তাহলে তো আমার জন্য কষ্ট হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে দেখে লেখা জিনিস, বই পড়ে পড়ে বুঝে বুঝে আমরা লিখবো, এখানে কি হলো না হলো এটা কিন্তু বিষয় দেখবে না কেউ। আর আমরা ক্লাসে তো ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছি যে আমাদের কিভাবে লিখতে হবে, কিভাবে নাম্বারিং হবে, কিভাবে আমি নাম্বার দেব, প্রত্যেকটা জিনিস কিন্তু লেখা, এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী একই অ্যাসাইনমেন্ট, একই মূল্যায়ন, একই সবকিছু। তাহলে এখন তোমাদের বোঝা উচিত যে আমাদের লেখার ধারাবাহিকতা কেমন হওয়া চাই, কি করলে পুরো নাম্বারটা পাবো। যেসব স্যারেদের কাছে আমরা পড়ি বা যাই করি না কেন, তাদেরকে জানানো উচিত যে আমাদের যে মূল্যায়নের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাটা কেমন হলে আমরা পুরা মার্কস পাবো, সেটা আমাদের একটু দেখা দরকার। এরপরে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আমরা যে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখছি, অনেকে শিরোনাম লিখছে অনেকে লিখেনি, তাহলে এই খাতাগুলো আমি কি করব, দেখুন এই যে শিরোনাম আমরা লিখছি না, আবার উল্টো পাল্টা শিরোনাম লিখে দিচ্ছি, কেউ লিখছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কেউ লিখছে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখছি, তাহলে এগুলোও আমরা কি করব। আবার গ্রাফিক্যালি যে সমস্ত কোশ্চেনে বলা হচ্ছে, এই যেমন আমাদের শ্রুতি, শ্রুতির খাতাটা আমার হাতে আছে এখন, শ্রুতি লিখছে যে তুমি যেটা লিখছো ওখানে কোনো গাণিতিক অ্যাপ্লিকেশন দেওনি, আবার কোনো গ্রাফিক্যালি কোনো কিছু দেখাওনি। 1 নম্বরের গ, প্রথম অ্যাসাইনমেন্টের গ নম্বর কোশ্চেনে, তো ওখানে যদি তুমি কিছু না দেখাও, তুমি যদি মুখে শুধু বয়ান বলে দাও, বক্তৃতা দিয়ে দাও, তাহলে কিভাবে নাম্বার দেবো? ওখানে তো গাণিতিক, এটা তো আসা উচিত ছিল তোমার। এখন ওখানে তোমরা ওই যে অ্যাসাইনমেন্টের ডান পাশে লেখা আছে দেখবা যে কিভাবে লিখলে পুরা মার্কস পাওয়া যাবে আর কিভাবে লিখলে পুরা মার্কস পাওয়া যাবে না, ওখানে কিন্তু বলা আছে যে তথ্য উপাত্ত বিশ্লেষণ, তারপরে ডাটা কালেকশন, তারপরে গাণিতিক সূত্র অ্যাপ্লাই। এখন এই যে গাণিতিক সূত্র অ্যাপ্লাই, এখন তোমাদের যদি কোনো সূত্র অ্যাপ্লাই না থাকে তাহলে আমি কি করব, ওখানে তো 1 নম্বর কাটা যাবে, এমনি 1 নম্বর কাটা যাবে। এরপরে আছে আমাদের, একই কথায় আসি, আমরা পড়ার কথায় আসি, নেট প্রবলেম ছিল খুব। এখন আমাদের যে পড়ার কথা যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের সিপি এবং সিভি এর মান কত। তো পরবর্তীতে আমাদের আরেকটা বিষয় একটু জানতে হবে, সেটা হচ্ছে তোমরা একটা অঙ্ক করে দেখো আমাকে, যেমন একটি বহুপারমাণবিক গ্যাসের সিপি ও সিভি এর মান নির্ণয় করো, একটি বহুপারমাণবিক গ্যাসের সিপি ও সিভি এর মান নির্ণয় করো, একটি বহুপারমাণবিক গ্যাসের সিপি ও সিভি এর মান নির্ণয় করো। একটি বহুপারমাণবিক গ্যাসের সিপি ও সিভি এর মান নির্ণয় করো। হ্যাঁ দ্রুত করে আমাকে দেখাও,
স্যার জি বলেন স্যার বহু পারমাণবিক গ্যাসের স্যার সিভি বেরোয়ছে 25.194। জি একক একক কি একক বলতে হবে তো? হ্যাঁ বলছি বলছি স্যার, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা আর সিপি কত? আর সিপি হচ্ছে 33.50 জুল পার মোল পার কেলভিন। ওকে তো ঠিক আছে, আমরা সামনের টপিক নিয়ে আর একটু কথা বলি। এই টপিকটা হয়ে গেল, এই টাইপের কিছু কিছু বিষয় আমরা করে ফেলব। আর আমরা বাসায় এই টপিকগুলো সব রিডিং পড়ে ফেলব, গাণিতিক হিসাবগুলো আমরা দেখব, এই যে অভ্যন্তরীণ শক্তি টক্তিগুলো দেখে ফেলব। এরপরে আছে আমরা যেটা দেখবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বইয়ের ভিতরে, ওখানে বেশ কিছু বিষয় বলা আছে।